সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতেই জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। ক্যান্সার সহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত 193 জন পাচ্ছেন 96,50,000 টাকা। জেলা প্রশাসকের গোমস্তাপুর সফর। 52 থেকে 54 কেজি মানে আম ক্রয় বন্ধে কৃষিমন্ত্রীর কাছে আম উদ্যোক্তা আম চাষী প্রতিনিধিদের আবেদন। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। সমাজসেবা কার্যালয়ে আর্থিক সহায়তা হিসেবে চাপাইনবাবগঞ্জের ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত 193 জনের মাঝে 96,50,000 টাকা বিতরণ করেছে। বৃহস্পতিবার সকালে চাপাইনবাবগঞ্জ পৌর এলাকার 34 জন রোগীর মাঝে 17,00,000 টাকা বিতরণ করা হয়। প্রত্যেককে 50,000 টাকার চেক প্রদান করা হয়েছে। চেক বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক AKM গালিব খান। বক্তব্য দেন জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন। এ সময় জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক উম্মে কুলসুম, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাক্তার রাকিবুল ইসলাম উপস্থিত ছিলেন। বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের সম্মেলন রুমে বৃহস্পতিবার সকালে প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মাধ্যমে কৃষি সেক্টরে কী কী করণীয় কার্যক্রম গ্রহণ করা যায় সে বিষয়ে আলোচনা সভা শেষে চাপাইনবাবগঞ্জের আম উদ্যোক্তা ও ম্যাঙ্গো ফাউন্ডেশনের সদস্য সচিব গণমাধ্যম কর্মী আহসান হাবিবের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কৃষিমন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুর রাজ্জাকের কাছে আড়ত দ্বারা 40 থেকে 45 কেজির স্থলে 52 থেকে 54 কেজি আম নেয়া বন্ধে লিখিত আবেদন প্রদান করেন। গোমস্তাপুর উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের উদ্বোধন, বিদ্যালয় পরিদর্শন, আশ্রয়নের প্রকল্পের পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ, উপকার ভোগীদের মাঝে সবজি বীজ ও ফলের চারা বিতরণ, কৃষকের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ সহ বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত সময় কাটিয়েছেন জেলা প্রশাসক চাপাইনবাবগঞ্জের AKM গালিব খান। বৃহস্পতিবার দুপুরে গোমস্তাপুর থানা পরিদর্শন ও গোমস্তাপুর সোলেমান মিয়া ডিগ্রি কলেজের দ্বিতীয় তলার ছাদ নির্মাণ ও সিসি ক্যামেরা স্থাপনের কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আসমা খাতুন, সহকারী কমিশনার ভূমি বিপাশা হোসেন, উপজেলা কৃষি অফিসার তানভীর আহমেদ, অফিসার ইনচার্জ গোমস্তাপুর মাহবুবুর রহমান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাবিবুর রহমান সহ অন্যান্যরা। আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।